বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় রাজধানীর পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ জামিন মঞ্জুর করেন আজই তিনি কারামুক্ত হচ্ছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন জানা যায় সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রো রেলে নাশকতার কাফরুল মামলায় জামিন চেয়ে আবেদন করেন এ সময় আইনজীবী গোলাম সারওয়ার খান জুয়েল নূর এরশাদ সিদ্দিকি খাদিমুল ইসলাম মোহাম্মদ পারভেজ হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন জামিন শুনানি করেন শুনানি শেষে আদালত দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন মিম ঢাকা পোস্ট